বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন বিডিও। গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিডিও। বিডিওর অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করল পুলিশ। নন্দীগ্রাম এক ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। জানুয়ারি মাসে এই প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য। অভিযোগ, ব্যাংকে লাভজনক পদে চাকরি করার পরেও প্রধানের পদ দখলে রেখেছেন পঞ্চায়েত প্রধান। সাবমার্সিবল পাম্প না বসিয়ে শুধুমাত্র কাজ সমাপ্তির বোর্ড লাগানো হয়েছে। শুধু তাই নয়, এলাকার সরকারি গাছ কেটে সেই টাকা আত্মসাৎ করেছে প্রধান। অভিযোগকারীদের কথায় দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলি জানিয়েও ফল না হয় আইনের দ্বারস্থ হতে হয়েছে। অভিযোগকারীদের আবেদনের মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট জেলা প্রশাসনকে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেয়। জেলা প্রশাসন সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশে মাফিক জেলা প্রশাসনের তরফে প্রধানকে নোটিশ দেওয়া হয়েছিল। গ্রাম পঞ্চায়েত প্রধান লিখিতভাবে তার উত্তর দিয়েছিলেন। ব্লক প্রশাসনের তরফে তদন্ত রিপোর্ট হলদিয়া মহকুমা শাসকের কাছে জমা দেওয়া হয়। হলদিয়া মহকুমা শাসকের নির্দেশক্রমে 6 এপ্রিল নন্দীগ্রাম থানাতে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নন্দীগ্রাম এক বিডিও সুমিতা সেনগুপ্ত। বিডিওর অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে নন্দীগ্রাম থানা। জেলা পুলিশ সূত্রে খবর, মামলা শুরু হওয়ার পরই নোটিশ প্রদান করা হয়েছে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। দাউদপুর গ্রাম পঞ্চায়েত ও নন্দীগ্রাম ৯০ লক্ষ টাকার দুর্নীতিতে যুক্ত। কেমন দুর্নীতি! ঢালাই রাস্তা না করে টাকা তুলে নেওয়া হয়েছে, সাবমার্সিবল না বুঝিয়ে টাকা তোলা হয়েছে, গাছ বিক্রি করেছে তার টাকা ফান্ডে জমা করা হয়নি, এবং 90 খানা বুরুজ না করে বেনিফিসারির মাধ্যমে জব কার্ডে তাদেরকে টাকা পাইয়ে দিয়ে 73,655 টাকা করে তিনি কি করেছেন, লক্ষ লক্ষ টাকা, প্রায় 90 লক্ষ টাকার কাছাকাছি তিনি আত্মসাৎ করেছেন। তিনি কি করেছেন, বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে এবং ইএএনএস এর সহযোগিতায় টাকাটা নিজে আত্মসাৎ করেছে। তাই আমরা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম জানুয়ারি মাসে। তার রায় মার্চ মাসের 9 তারিখে বেরিয়েছে। সেই রায়েতে পরিষ্কার প্রমাণিত হয়েছে ভিডিও রিপোর্টে যে আমরা যে মামলাকারী 3 জন পঞ্চায়েত সদস্য সদস্যা, আমাদের প্রমাণিত হয়েছে যে এই প্রধান দুর্নীতিতে যুক্ত এবং দোষী। তাই হাইকোর্ট উনাকে সুমিতা সেনগুপ্তকে দায়িত্ব দিয়েছেন ভিডিওকে যে ইমিডিয়েট আপনাকে ব্যবস্থা নিয়ে এই প্রধানকে অ্যারেস্ট এবং এফআইআর এর মাধ্যমে কাজ সম্পূর্ণ করতে হবে। মার্চ মাসের 9 তারিখে রায়ের পরে এই সুমিতা সেনগুপ্ত আমাদের 16 তারিখ একটা হিয়ারিং এর জন্য ডেকে পাঠায়। আমরা হিয়ারিং এ 3 জন হাজির হলাম। হাজির হয়ে শেখ শামসুল ইসলামের ডাক ছিল, উনি একটা মেডিকেল দিয়েছেন, উনি অসুস্থতার জন্য আসতে পারেননি চুরি থেকে বাঁচার জন্য। তিনি কি করলেন, আমাদের হিয়ারিং এর পরে 17 তারিখ তদন্ত শুরু করলেন। 17 তারিখের 18 তারিখ আমাদের ডেকে পাঠালেন যে সমস্ত তদন্ত ওকে, 21-22 তারিখের মধ্যে এফআইআর হবে। তার পরবর্তী কথা বলুন।